কি বার্তা প্রেরণ করছে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, কি বার্তা প্রেরণ করছে? পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কইছে উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত এলাকার যেগুলো ছাত্র ছাত্রী স্কুল পড়ে এগুলো স্টাইপেন্ডের লোভে পড়ে, মানে টাকার লোভে পড়াশোনা করে। কথাটা বোঝেন কে কইছে? একটা শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের শিক্ষাবিদ, শিক্ষার মন্ত্রী রাজবংশীর উদ্দেশ্যে একটা জাতির নাম দেয় হেও করা কথা বল নিচ্ছে, কারণ আছে না নাই? আর তোমরা সাওয়া পাওয়া গুলো ওই শিক্ষা কেন্দ্র স্কুল পাঠান না না পাঠান, তোমার সাওয়া পাওয়া যে শিক্ষা লাভ করে দিচ্ছে ওই জায়গা মানে ওই কোটে খাড়া হবে ওই ওই জন্য নারা নিশানা গুলো প্রশ্ন করা হয়েছিল, খালি তোমার লোকের মিটিংটা হয় নাই ওই দিনটা অনত, আর ওই নারা নিশানা কমিটিটা গঠন হওয়ার আগত সমস্ত লোকগুলো মিটিং করা হয়েছিল আর সরকারকে নারা নিশানা গুলো প্রশ্ন করা হয়েছিল, আর আমরা সেন্ট্রাল কমিটির মিটিংটা সেই দিনে তাই দার্জিলিং এর কমিটির মানে যেদিন হয় সেদিন ওটাকে নারা নিশানা গুলো প্রশ্ন পাচ্ছিলাম, আর ওই নারা নিশানা গুলোকে মহারাজ প্রশ্ন করছে রে তোমরা তো শিক্ষা লাভ করছেন সরকারে কোয়ালিফিকেশন দেখা গেল, কাউ এম এ পাস, কাউ ডবল এম এ, কাউ বিএ পাস, কাউ বিএ রানিং, কাউ এম এ আর রানিং, এই যে তোমরা যে এত হাই এডুকেটেড বর্তমান শিক্ষার মান তোমার আছে না নাই, সেগুলি এম এ বিএ করে তোমারটে না শিক্ষা ইউনিভার্সিটির জ্ঞান, এই যে তোমরা ইউনিভার্সিটির জ্ঞান পাইছেন সার্টিফিকেট লাভ করে দিচ্ছেন তা কম তো, এই তোমার জীবনের সার্টিফিকেটটা পাইয়া কি কাজে লাগাবেন? তোর জীবনের এম কি, এম কি, এম কি, এম কি মানে লক্ষ্য, লক্ষ্য কি তোমার, কার কার জীবনের লক্ষ্য কি লক্ষ্য? চাকরি কি চাকরি করবো নাম ক, লক্ষ্য তো তোর চাকরি নেব কি না চাকরি নেব সেই শিক্ষায় তো তোর লাভ করা হবে, তুই তুই ইয়া আর্টস এ পড়ে তোছিস তুই না ইঞ্জিনিয়ার হবার না পাবো তোর মাস্টারে হওয়া হবে, তুই যদি ভূগোল নিছিস তাহলে জলের তলত কি আছে কোটো কোনো খুঁটিতে পড়বে তাহলে তুই কবার পাবো, এডুকেশন নিছিস তা তুই বড় ধরনের শিক্ষা লাভ করে পাবো, স্পোর্টস গেম টিচার হওয়ার পাবো, অলিম্পিকে দরকারে তোকে বানাবি, তুই যদি আর্টস এর পড়িস তুই কি সায়েন্স এর মাস্টার হওয়ার পাবো নাকি, চাকরি কোনটা তোর তোর একটা নির্ধারণ আছে, কাউ কোন কমার্শিয়াল কোন, তুই যে কমার্শিয়াল কোন তোর ট্রান্সপোর্ট আছে নাকি রে, হ্যালো স্যার আমি অমুক আমার এতগুলো মাল লাগে দেন, এনা তোর কল কারখানা আছে রে, যদি শোনো অমুক বর্মান অমুক অধিকারী অমুক রায় অমুক দাসের অমুক মিয়ার মাল হয় ধূপ করে ফেলে দিয়ে অর্ধেক মানে তোর নষ্ট করে দিবে, দিবি না না দিবে, তাহলে তুই আগের পাবো রাস্তাটা করে চাকরি যে করবো কি চাকরি করবো, তোকে তো পাইয়া দিছে শিক্ষামন্ত্রী, কি করছে জানেন? তোমরা হাজিরা করেন টাকা পান না পান, 200-300 টাকা খাটেন খাটেন না খাটেন, সাপওয়ালা স্কুলে পাঠান না বেতন পায় মানে আমাকে হাজিরা দেয় 30,000 টাকা কইনি সবাগুলোর এই কন্যাশ্রী রূপশ্রী পায়, চ্যাংড়াগুলো যদি হোটেলে থাকে 30,000 টাকা করে পায় স্টাইপেন্ডের টাকা, তাহলে তোমার টাকা না তোমাকে দেওয়া হয়েছে সার্টিফিকেট দেখি করবো চাকরি টাকা তো শোধ করে দেওয়া আছে, দুইবার এম এ পাস করবো একবার বি পাস করছিস আরো পড়ো যে আরো 30,000 টাকা পাবি দিবি নাকি আরো 30,000 টাকা, একবার যাই পাস করছে তাকে একবার দিবি আর তারপরে বার দিবি না, আমার রেকর্ড খাতা আছে ফুল করি যে আরেকবার দাও, তুইও কমাচ্ছিস টাকা না পাওয়া যায় বারবার 30,000 টাকা বসে তা আমি আরেকবার দাও নিবি না, রাস্তাটা বন্ধ আছে না নাকি, এই তোমার জীবন কি নিয়ে খেলাছেন যেটাই করো রে ভাই তোমার রাস্তাটাই বন্ধ আছে, ওটা বিস্তারিত আলোচনা আরেকদিনই মিটিং এ দেবে, হ্যাঁ যেটা রানিং আলোচনা আছে ওইটা করি মানে এটা কওয়া হয়েছিল তা আমি তাও হালকা করে কমা দিচ্ছি, যেহেতু তুই এই এই স্বপ্নটা দেখে যাচ্ছিস তুই কি করলো মানে চাকরি করিনি সেন্ট্রালের চাকরি করিনি, আহা তোর সার্টিফিকেটটা কিসের, স্টেট গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্ট কি কল এই রাজবংশ অধ্যুষিত এলাকা এই মানসিগুলো না টাকার লোভে বই পড়ে, তাহলে তোর তোর মানটা কটে গেল, একবার কই নাকি উত্তরবঙ্গের এত লক্ষ লক্ষ নারায়ণ মানে রাজবংশী চাকরা কইনি আছে এই এতগুলো ইয়ের দেয় এতগুলো মাস্টার দেয় এতগুলো ইয়ের দেয় এতগুলো এমন করে স্টেটমেন্ট করে নাকি উনি করে না তো করে না, তাহলে এই কাগজটা নিয়ে কি করবো, তুই ভাবি তোর মুই এম এ পাস করছো তো চাকরি কবাদ হচ্ছে তুই পাবো, সার্টিফিকেট কবাচ্ছে তুই পাবো, সময় অপেক্ষা করে হচ্ছিস তুই পাবো, আচ্ছা সার্টিফিকেটের অপেক্ষা আর মানুষের জীবনের বয়সের অপেক্ষা দুইটা সমান না আলাদা 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 আলাদা, এম এ পাস করলো 8 বছর পরে তুই এম এ পাস করিয়া পড়ি আছিস কোন হবা দিচ্ছে না চাকরি অপেক্ষা না গাছিস আর ভাবি দিচ্ছিস কি করিম
যখন তোর বয়সটা শেষ হয়ে গেল তখন সবাই আয়না দেখে না, না দেখে, সিঙ্গার করে না, না করে, দর্শন দর্পণ করে না, না করে, আয়না দেখে না, দেখে তো ওই আয়নায় দেখবি আর অমুক প্রশ্ন করে, কিরে অমুক চাকরির খবর কি, চাকরির খবর কি, দেখবি না, না দেখবি, দেখাবি না, না দেখাবি। তাই আমার সহপাঠীগুলো এই যে শিক্ষা লাভ করিয়া প্যারালাইসিস হয়েছে, মানে কি প্যারালাইসিস, কি পঙ্গু, হাত পা ঢুলে হয়ে পড়িয়েছে, আর অঙ্কের পড়িয়েছে, ছিল তো হবাদ হচ্ছে না, হবাদ বিশ্বের মাতাল জুয়ারু আর মদারু, আর হবাদ হচ্ছে সব থেকে বেশি ডাঙ্গওয়াল। এই শিক্ষাটা লাভ করে যায় ডাঙ্গার পাবে, তারপরে চাকরি আছে সরকার টা রেঙে দেয় ডাঙ্গের পাবে, কাক সোরা মারি পায়ে কাক, ওই যে উগের বাপক কাকাক জাটক ও নিজের গোষ্ঠীর ডাঙ্গের পায়ে যে মাদার মত ফিরিয়ে দিলে যে সকালকে ডাঙ্গের পায়ে উগের দরকার আছে, ও টানি নেবে, ও সময় নিয়ে দিয়ে দিবে, কে দিবে ওই চাকরিটা, ও উগের কাজটা এটা। আর একটাই রাস্তা খোলা আছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা কোনটা, যখন তোর সব কিছুই হবে, পরীক্ষা টরীক্ষা ভাই বেটবে সব হবে, যখন লাস্টে তো কবে যে তোর ব্লাড রিলেশনশিপ একটা ডকুমেন্ট দেখাও, তখনই না আমার মানুষ আটকে যায়। এই পার্লামেন্ট আমার আমার কাজ আছেন যে চাকরি করে পার্লামেন্ট, তোমার কারো আছে বংশের কাউ আছে পার্লামেন্ট কাউ আছে নাকি দিল্লি, যে চাকরি করে তার ডকুমেন্ট দেখাবেন, তাও নমায় বংশের নমায় তোর নিজের রিলেটিভ, তোর বাপের বা তোর ভাইয়ের বা তোর দাদার বা এমন কারো আছে নাকি, এমন রিলেটিভ কাউ দেখার পাবি, সেহেতু এই যে তোমার জিলে সাপ আমার জিলে আছে, এগুলো বুঝি বুঝি কবে নাড়া নিছিল আসিবের কে, রাস্তাটা বন্ধ আছে, আছে না নাই কোন তো রাস্তাটা বন্ধ আছে না নাই, ভুড়ি ভুড়ি বিয়ে পাশে মেয়ে পাশ পড়ি আছে, সেহেতু মহারাজ কলে তোমরা ওই রাস্তাটা ছাড়ো, যেটা স্থায়ী ভাবে পাওয়া যাবে সেটার নাগাম ধরো, যদি আজকে কুচবে রাজ্যটা মানে হবে না হবে, স্থায়ী ভাবে হবে না, না হবে, তাহলে আমার দরকার কোনটা, স্থায়ীটার দরকার না, স্থায়ী শান্তির দরকার, স্থায়ী নিরাপত্তা, স্থায়ী সুরক্ষা, স্থায়ী সব কিছু দরকার, তা তোমরা এইটার বাইরে অংশগ্রহণ করো, আর এই জন্য তোমাকে এতদিন থাকি বুঝি বুঝি কওয়া হচ্ছে, বুঝছেন, তা মুই ওই আলোচনাটা করি দচ্ছুন, তা মুই যেটা আলোচনা নিয়ে আজকে কথা কম সেটি আর কি, মানে এটা আগত কওয়া আছে তো ব্লক কমিটি, আর সেই কমিটিটার 170 জন নিয়ে বানার পরে, বানানোটা পরে হচ্ছে মহারাজ আগত জ্ঞান দিয়েছে তারপরে কমিটি বানাইছে, আলোচনা করলে মহারাজ যে আমরা গায়ে আমার পূর্বপুরুষের ইতিবৃত্তি সৃষ্টির রহস্য, পৃথিবীতে কোন কোন মানব কায় কায় কি কি কর্ম দ্বারা কি কি কাজ করিবে করিছে করে না নাই করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাহিনী বোঝে না নাই, আর আমরা কি ছিল কি কর্ম এলা কোটে আছি, ভবিষ্যতের কর্ম কি, আমার কি করা দরকার, সংবিধান বোঝার দরকার আছে না নাই, ল অ্যান্ড অর্ডারটা কি, সংবিধান কি, ইউনিয়নটা কি আছে না নাই, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হল, ভারতবর্ষের বিচার বিধি ব্যবস্থাপনার কথা হল, তুই আজকে ভয় পাওয়াচ্ছিস তো মানুষ ভয় পায় না পায় জানে, আমি কোনোদিন কঠোর না যাও, আমার মানুষ ভয় পায় না পায় যাতে কোনোদিন আইন না যাও, তারও ব্যবস্থাপনা দিছে, আর তো যাওয়ারে লাগবে, তুই না যাবো জোর করে জেলে গেটারে মানুষ গেটার না করে পড়িয়ে আছে বসিয়ে আছে, তার আরো বেশি দুর্গতি হবে, ঘটনা ঘটবে কাউ নাম হবে উয়ার, আর যদি কাউ ভয় না পায় কোচি না শত্রু হবে না আবর্জনা হবেন, তা শত্রু হওয়া ভাল না আবর্জনা হওয়া ভাল, তা ওইটা দিয়ে ক্লাস দিয়ে মহারাজ বুঝেছে, সেহেতু আমার শত্রু হওয়া দরকার, তুই জানা তোর দিকে ভয় পাবে, তুই যে ভয়কে যদি নুকেছিস তোকের তোর উপর আক্রমণ হবে, হবে না হবে, এজন্য ভয় পাওয়ার কথা নয়, তো এটা এখন পৃথিবীর দেখ যে সৃষ্টির রহস্য, আমরা পৃথিবীতে প্রথম কার কার কোন কোন মানবের জন্ম হন, পৃথিবীর প্রথম বিষ্ণু জন্ম হন, নারায়ণ ইন্দ্ররাজ আসিল ওইটা বংশ ধরে না হয়, তারপরে ব্রহ্মার জন্ম হন, তারপরে ব্রহ্মার বেটা কায় নারায়ণ পুলুস্থ ঠুলুস্থ এলে আসিল, তারপরে কায় আসিল মহেশ্বর আসিল, তা মহেশ্বরের বেটা কায় মহিষাসুর আই সুসেন সুসেন যেগুলা তারকার তারক এলে আছে ওই বংশ আসিল, তা পৃথিবীতে তিনজন যে আসল তিনজনের কর্মধারা আসিল, তা প্রথমটা কায় বিষ্ণুটা কায় ক্ষত্রিয়, তা ক্ষত্রিয়র বেটা কায় ইন্দ্র চার অস্ত্র নিয়েছিল
উয়েরাই বেটা নারায়ণ, তারপরে আসেন পৃথিবীটা ইন্দ্র, ইন্দ্ররাজে পৃথিবী শাসন করছে, কর্ম নির্ধারণ করে দিছে। উয়ের বেটা ইয়ে ব্রহ্মাকায় ইয়ে ক্ষত্রিয় ইয়েছে ব্রহ্মাকায় ব্রাহ্মণ, উয়ের বেটা কায় নারদ, উয়ে নারায়ণ নারায়ণ করে বেড়াইছে। তা নারদের ব্রহ্মাটা কায় এই হিসাবের মালিক, খাতা কলমের মালিক, ওই হিসাব নিকেশের মালিক ব্রহ্মা, ক্ষত্রিয় কায় শাসনের মালিক, আর মহেশ্বর কায় শূদ্রের মালিক, কলকারখানার মালিক। তোমার কারো কলকারখানা আছে যে এত লেবার তার জন্য শ্রম দেন যে তোমার রাতে ঘুম ধরে না, ওষুধ ঘুমের ওষুধ খেয়ে নিন পারা খায় আছে নাকি কাউ, যে কোটি কোটি টাকার হিসাব তাই মিলির পান না, থাকার সময় দেয় না টাকার জ্বালাতে, এমন কেউ আছেন? তাহলে তোমরা এনে পাবেন রে, এই ট্রেনের ইঞ্জিন কে থামে না রে, ট্রেনের ইঞ্জিন কে না থামে, কথাটা প্রশ্ন হয় না? কলকারখানা মেশিন লেখা বন্ধ না হয়, এ তোমরা রাস্তা দিয়ে চলেন ডান সাইড দিয়ে কে যাবার না পান, পান তোমরা ডান সাইড দিয়ে যাবার কে, বাসে দিয়ে যান, সিস্টেম আছে না নাই সিস্টেম, তাইলে বোঝা খাবে না, বোঝা খাবে নারায়ণ সিনা গুলো দরকার ছিল। এই যে আমার একটা কথা আছে, ক্ষত্রিয়ের কি কথা যে ধর অস্ত্র করান বিলম্বের নাই প্রয়োজন মরিবে, দুইজনের একজন শোনেন না নাই শোনেন কি কইছে তুমি কোন তার একবার, আর মরিবে দুইজনের একজন, কথাটা মনে রাখেন, এটা পূর্বপুরুষের রীতিভিত্তি, এটা আমার বৈশিষ্ট্য যে ধর অস্ত্র করান বিলম্বের নাই প্রয়োজন মরিবে দুইজনের একজন। তা কি দিয়ে মারে ক্ষত্রিয়, তরোয়ালটা কায় বানায়, কামার শূদ্র বানায়, তরোয়ালটা ব্যবহার কায় করে ক্ষত্রিয়, আর কামার যে বানায় কি দেখে তরোয়ালের ধার, ওই তরোয়ালের চালার জ্ঞান আছে নাই, কথাটা বুঝে দিচ্ছেন তো? তা তরোয়ালটা হল ক্ষত্রিয়র বানায় কায় শূদ্র, তরোয়ালের ধারটা কায় দেখে শূদ্র, ব্যবহার কায় করে ক্ষত্রিয়, ক্ষত্রিয় ব্যবহার করে। তা এই আমার পূর্বপুরুষের প্রাচীন সভ্যতার নিয়ম আছে যে ঢাল আর তরোয়াল, ঢালটা কি জিনিস, হাতের একটা খোড়ার মতো ছিল না, না ছিল নিজের নিজেকে রক্ষা করা, আর আমার পূর্বপুরুষ হাত ছিল নাকি সিলেরায় হাত এমন ঢাল ছিল না, তরোয়াল ছিল, তরোয়াল ছিল। ক্ষত্র কি জানে, অন্য সভ্যতার হাত ঢাল থাকবে, আমার হাতে ঢাল ছিল না, আমার হাতে শুধু তরোয়ালে ছিল, আর ওই মেয়ের হাতে ঢালও ছিল তথাপিও মরছে, আর ক্ষত্রিয় হাতে তরোয়াল ছিল মরে নাই, কারণ ক্ষত্রিয় মারিবার জানে মরে না, কি ক্ষত্রিয় কি জানে মরে, ক্ষত্রিয় যখন মরে কঙ্কড়ি মরে প্রকৃতির ইয়াদ মরে, ক্ষত্রিয় মরণটা কার হাতত, নিজের নিজের প্রকৃতির ইয়াদ আছে, ক্ষত্রে নিশে না হয় মারা, ক্ষত্রে নিশে না মারা, মরার জন্য নয়। সেহেতু এই কথাটা তোমরা এই সভ্যতার পরম্পরার নিয়ম অনুযায়ী সত্যতে তা দাপর করে চারটা যুগ আমার ইতিহাসের বর্ণনা আছে না নাই, আর আজকে আজকে কুচবিহার রাষ্ট্রটা কোন সময় ছিল কন জানেন না, না জানেন এই কথাটা মানছি কবে সেই দিনে কব আছে শব্দ বেদী বান মারি গেল, চুক্তিটা কত সালে হচ্ছে তখন কি ছিল আমরা, তখন আমরা রাজ্য দাসলাম চুক্তি, তার আগত রাষ্ট্র ছিল জেলাটা কোন সালে ধন, পয়লা জানুয়ারি কি হলাম তার জেলা হলাম, জেলার পরে কি হল কুচবিহারটা সাব ডিভিশন হল, আর ওই সময় আমার মানুষগুলো কোটে দৌড়ে দৌড়ি করছে, কোটে ছুটাছুটি করছে, বেটির বাড়ি বাড়ি আর বাজার কোন হয় না, ওই সময় আমার মানুষগুলো কি করছে, বেটির বাড়ি বাজার আর বাড়ি,
বাড়ি আর বাজার আর পেটির বাড়ি, বাজার বাড়ি পেটির বাড়ি এমনটাই করছে। কোন হয় না করেন না নি করে কি ছিলাম বুঝে তো হচ্ছে কি ছিলাম কি হল এলা সাব ডিভিশন হয়েছে না নাই আর মানুষগুলো আজ কি করছে হুশি নাই। মাটির মালিক কায় আছে নাকি কুচবিহার স্টেট রহস্য থেকে? আচ্ছা একটা কথা শোনো, সুদর্শন একটা চ্যানেল নিউজ ছিল, এটা কিনা রাজেশ চৌহান নামে একজন মানুষ ছিল, আর ওটা কোনা একটা বই বানাইছে কুড়ে ওলা, কুড়ে ওলা কে কুড়ে ওলা মানে এক কিছু মানুষ দেখেন না স্টেশনে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে বস্তা কারো নিয়ে বোতল কুড়ি বেড়ায় দেখেন না, দেখেন বাস্তব কাহানি। ওই কুড়ে ওলা চেহারা টানা দেখতে কিন্তু সেই তাগড়া বোতল কুড়ি বেড়ায়। তো একদিন ওই মিডিয়া মানে যেটা মিডিয়ার মানে যেটা মাইক একটা ধরে না ওটা স্পোকার সেই ব্যাপার হয় না, ওটা স্পোকার কয় আর ক্যামেরা যায় ধরে তা কয় ক্যামেরাম্যান হয় না, ক্যামেরাম্যান ইয়ে ধরে ক্যামেরা ধরে আর ওই ইয়ে ধরে পুষ করে যে কোটে থেকে আসছিস তুই এলে কে কাজ করিস তোর নাম কি তোর ঠিকানা কি জানবি চায় কোথায় না কয় কে কোথায় না কয় কোথায় না কয় উয়া। এবার মিডিয়া স্পোকার মানে দুজনে চিন্তা করে দেখলি ইয়ে কথা না কয় কা ইয়ে তো দেখতে অন্যরকম ইয়ে তো কাজ ধর অন্যরকম ইয়ের কাহানিটা কে তাহলে ইয়ে তো ভিতরে ঢুকে লাগবে। ওই তখন ওই কি করলে যে উমরে কুড়ে ওলা সাজি গেল ওই যে বস্তা ঘর নিয়ে ক্যামেরা নিল আর ওই ইয়েও লাগাল ছোট ইয়ে লাগে আসে বল সিস্টেম ইয়ে যেটা এখানে আসে না মাইক্রোফোন হ্যাঁ ওই যেখানে কুড়ি এখানে দেয় ওখানে কথা আছে দিয়ে ওই গুয়ের বগলত যা কয় আরে ভাই মুই তো অনেক দূর থেকে আসলাম তোর এলাকাতে আসলাম তুই মুখ ডাং মার দেবো না তো কেন না 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 তখন কথা কয় ওই একটা উপরে আসে তাহলে মুই তোর এটা আসলাম আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে ঠিক আছে ইয়ে করি মানে ওর সাথে বন্ধু ভাবতাম জমাইতে জমাইতে ও গেল কয় ঠিক তাহলে ঠিক আছে আজকে তাহলে এই অবধি কালকে আবার দেখাবে তুই মোর এলাকা যাস তোর সাথে আরো আলাপ হবে পরে আরো একদিন আছে আসিয়ে কয়ে ভাই অনেকক্ষণ তো একটু আড্ডা টাড্ডা দিলাম চল একটু খাই চাটা খাই চাটা খাওয়ার মানে হিন্দি দিয়ে আলোচনা মুই অতগুলো কওয়া তো চলে হ্যাঁ ছোট করছো মানে ওটা আলোচনা করতে করতে গেছে খাওয়ার পরে কইছে আরে ভাই মানে উয়ার ওই যে চেঙানাটা যে পুষ করে যাচ্ছে চেঙানাটা কিন্তু দেখতে শুনতে মাগুর শান গোড়া আর মাগুর শান কাই হয় আমার নারায়ণ সেনা গুলো তাকড়া তেজস্বী আছে না নাই ওইলে মাগুর শান আর পৃথিবীর সব থেকে মাগুর শান হচ্ছে কাই ক্ষত্রিয় বর্ণ এর থেকে সুন্দর পুরুষ আর পৃথিবীর নাই। পৃথিবীর দুই ধরনের মানুষ হয় এক গোড়া আর এক মাগুর শান কালা আর তার মাঝে রূপটা কায় মাগুর শান ক্ষত্র ক্ষত্রিয় রূপটা আছে নারায়ণের কৃষ্ণ কালানোমায় নারায়ণ কালানোমায় মাগুর শান উয়ের থেকে পৃথিবীর সুন্দরতম পুরুষ নাই বুঝছেন। আমার আমার সকালের রং দেখো তো ফসানা কালো তোমরা তোমরা পৃথিবীর সুন্দর মাগুর শান বুঝলেন কাকা তোমরা পৃথিবীর সুন্দরতম পুরুষ তা পুষ করিয়ে কল মানে উয়ার মানে হিউম্যানিটি জানিবে চান যে তোর লক্ষ্যটা উয়ার গতিবিধিটা জানবে চান যে তুই কোটে থাকে আছিস আর এটা না লাইভ টেলিকাস্ট করে দিচ্ছে আমরা লাইভ টেলিকাস্ট করি না ফেসবুকত করি না না করি লাইভ টেলিকাস্ট করে দিচ্ছে এটা কিন্তু গল্প নয় সত্য কথা না না সত্যই আমার মানুষগুলো যখন বিদেশ গেছে এম করে হাড়ি রেখছি তসলা বান্দি নিয়ে জানি নিয়ে যায় গেছে আমার কিছু চ্যাংড়া বাংলা বল জানে না মানুষ দেখে নাই তো ওটা ভিডিও তো করি তুই এটা ভুলে গেছে ক্যামেরা করি তোমার খালি গেছে এম করে গেছে আর ওই বিদেশ যেছে যে এমনি যে ওরকম থাকছিল ঘর বানিয়ে থাকছে প্লাস্টিকের ঘর থাকে না নেই থাকে প্লাস্টিকের ঘরটা যদি করি থাকে তা ওটে যদি সুন্দর কারো বউ থাকে মানে আর পুরুষটা থাকে ছাওয়া আছে দুইটি একটা ছোট একটা বড় বেশি বড় নয় তা যদি সুন্দর বেটি ছাওয়া খালি প্লাস্টিকের ঘর থাকে মানুষ উগার প্রতি লোভ করবি না করবে টানা হেঁচড়া করবি না তা অঙ্ক করে কাজ করতে করতে একদিন বউটে নাই হারে গেল ছাওয়া আছে একটা ছোট্ট এখানে হাঁটি বেড়ায় তো এবার ওই ছাওয়াটা মার দুধ ছাড়া মার কান্না ছাড়া উয়ে বাঁচিয়ে থাকি পাবি বাপটা কয়দিন উয়ে নিয়ে বেড়ায়
বাপ কি মায়ের যত্ন দিবার পাবে কাকি পাবে, সে কোনোদিন সম্ভব না। আত্মা ভাঙি যায় কথা। এবার বাপে উয়ে কয়দিন স্নেহ মমতা দেয়, ও হইতে হইতে বাচ্চা কোনো মারা গেল। না 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 ভুল করল, বাপটা হারে গেল, বাপটা হারে গেল, উয়ের বহু জ্বালা খুঁজি বেড়া খায়। এবার ওই যে হচ্ছে বাপটা হারে গেল, ব্যবসাটাও হারে গেল, এলা হল ছাওয়া দুগুলো, ছোট ছাওয়া কোনো এলা কি খায়। ও বড় ছাওয়া ও ডাস্টবিন থাকে ইয়া তুলি তুলি আনিয়ে ছাওয়া গুলো খাওয়া, ওইলে খাবার খেলে কারো শরীরে শোবে, এত ছোট ছাওয়া এই খাবার পাবে। ছাওয়া টানা শেষ হতো ওই অমন পরিস্থিতিতে, ছাওয়া টানা পরবর্তীতে মারা গেল। ও বড় ও এখানে জানে, আরে মারা যে গেল আর ওই